হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ডেন্টক বিডিতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার সানিয়াত খান তুর্য। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমাদের একটা আজকের এই ভিডিও এপিসোডটা আমরা একটু স্পেশালি অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি, এবং আমরা যে টপিকসটার বিষয়ে কথা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি বলবো যে খুবই অ্যালার্মিং একটা কন্ডিশন বর্তমান প্রেক্ষাপটে। সেটি হচ্ছে ওরাল ক্যান্সার, দ্যাট মিন্স মুখগহ্বরের ক্যান্সার। আর এই বিষয়ে আমাদের সাথে আজকে একজন অতিথি উপস্থিত আছেন, বিশেষজ্ঞ মতামত নেব আমরা তার কাছ থেকে। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন, এবং আমাদের কিশোরগঞ্জ ডেন্টাল সার্জনস ফোরামের বিজ্ঞান বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আর আমাদের মাঝে আছেন ডাক্তার মহিউল আলম সিদ্দিক মহিভাই, ওরাল এবং ম্যাগজিলোফেসিয়াল সার্জন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে উনি কর্মরত আছেন। মহি ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ সানিয়াত, তোমার এই একটা চমৎকার উদ্যোগের জন্য। এই উদ্যোগের মাধ্যমে আপামর জনসাধারণ আমাদের দন্তরোগ চিকিৎসা এবং তার বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারছে। তোমাদের এই উদ্যোগের জন্য তোমাকে আন্তরিকভাবে অভিনন্দন। ওরাল ক্যান্সার এখন বাংলাদেশে আসলে একটা অ্যালার্মিং বিষয় হয়ে গিয়েছে। গত বছর প্রকাশিত একটা জরিপে দেখা যায় ওরাল ক্যান্সার এখন বাংলাদেশে দ্বিতীয় ক্যান্সার হওয়ার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে, এবং এক নম্বর অবস্থানে আছে আমাদের স্টোমাক ক্যান্সার বা পাকস্থলী ক্যান্সার আমরা যেটা বলি, দ্বিতীয় অবস্থানে ওরাল ক্যান্সার, তৃতীয় অবস্থানে ব্রেস্ট ক্যান্সার মেয়েদের, তারপর চতুর্থ অবস্থানে আছে আমাদের কলোরেক্টাল যে কার্সিনোমাগুলো আমরা যেগুলো বলি সেই কার্সিনোমাগুলো। এ থেকে বোঝা যাচ্ছে যে আসলে অধিকাংশ যে কার্সিনোমাগুলোই হচ্ছে আমাদের দেশে, এখন দেখা যাচ্ছে সিকুয়েলি অনুযায়ী সেগুলো সবগুলোই হচ্ছে আমাদের এলিমেন্টারি ট্র্যাক, মুখ থেকে শুরু করে একদম পায়ুপথ পর্যন্ত। এর সাথে আসলে আমাদের খাদ্যের অ্যাডাল্টারেশনের কোনো মিক্সচার আছে কি না সেই জিনিসটা মনে হয় এখন গবেষণার জোর দাবি রাখছে আমাদের দেশে। যাই হোক, আজকে আমরা ওরাল ক্যান্সার নিয়ে কথা বলবো। তোমার যে জিজ্ঞাসাগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা সাধারণভাবে জনসাধারণকে যেন বোঝাতে পারি সেই বিষয়ে আমরা আলোকপাত করব। ভাইয়া, ওই আপনার কথার রেশ ধরি, আমাদের যে ভিউয়ার্স আছে তাদেরও কিছু প্রশ্ন জমে আছে, সেই প্রশ্নর কিছু উত্তর আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। তো এই যে ওরাল ক্যান্সার, এই ওরাল ক্যান্সারটা মূলত আমাদের যে আর্থসামাজিক প্রেক্ষাপট, এর প্রেক্ষাপটে যে মানুষ, আমাদের যে লাইফস্টাইল, এর ভিতরে কোন কাদের বেশি হচ্ছে, এবং কোনো বয়স এটার সাথে কোনো ফ্যাক্ট হিসেবে কাজ করে কি না, কোনো অভ্যাস ফ্যাক্ট হিসেবে কাজ করে কি না, এটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, চমৎকার প্রশ্ন সানিয়া। আসলে ওরাল ক্যান্সার, আমরা আগে ওরাল ক্যান্সার লো সোশ্যো ইকোনমিক স্ট্যাটাসে বেশি পেতাম, কিন্তু এখন আস্তে আস্তে এটা দেখা যাচ্ছে মিডল ক্লাস হাই ক্লাসের মধ্যে চলে আসতেছে। এখন পর্যন্ত আমাদের দেশে লো সোশ্যো ইকোনমিক স্ট্যাটাস, যারা একটু দরিদ্র মানুষ, তাদের মধ্যে ওরাল ক্যান্সার প্রিডোমিনেন্ট। সম্ভবত এটা সচেতনতার অভাব এবং বিভিন্ন ধরনের অভ্যাস, যে কথাটা তুমি বললে, বিভিন্ন ধরনের অভ্যাস, এই কারণে হচ্ছে এই জিনিসটা বেশি হচ্ছে লো সোশ্যো ইকোনমিক স্ট্যাটাসের মধ্যে। কিন্তু এটা এখন আস্তে আস্তে সব স্ট্যাটাসের মধ্যেই ছড়িয়ে যাচ্ছে বিষয়টা। সাধারণভাবে আমরা ওরাল ক্যান্সারের জন্য পাঁচটা এস, ফাইভ এসকে দায়ী করে থাকি। এক নম্বর হচ্ছে স্মোকিং। আমাদের দেশে আমরা এখনও স্মোকিং কন্ট্রোল করতে পারছি না। স্মোকলেস যে টোবাকো, যে চিং, তামাক পাতা, জর্দা পাতা, সাদা পাতা, পানের সাথে বিভিন্ন রকমের যে গুল নেওয়া, এই জিনিসগুলো যে আমরা নিচ্ছি, এগুলোকে আমরা বলি স্মোকলেস টোবাকো। আর এটা হচ্ছে যেটা আমরা স্মোক করি, সিগারেট। সিগারেট এবং স্মোকলেস টোবাকো যেগুলো, এটা আমাদের দেশে আমরা এখনও কন্ট্রোল করতে পারতেছি না, এটা একটা বড় বিষয়। এবং এটা হচ্ছে গিয়ে আমাদের দেশে এক নাম্বার কজ ওরাল ক্যান্সারের। দুই নম্বর হচ্ছে স্পিরিট, মানে অ্যালকোহল, অ্যালকোহল কনজাম্পশন। অ্যালকোহল কনজাম্পশন আমাদের দেশে তুলনামূলকভাবে কম, যেহেতু আমরা মুসলিম অধ্যুষিত দেশ, কিন্তু অ্যালকোহল কনজাম্পশন উন্নত বিশ্বে ওরাল ক্যান্সারের একটা কজ অ্যালকোহল কনজাম্পশন। তিন নম্বর হচ্ছে সিফিলিস, যদিও সিফিলিসের প্রকোপ এখন কমে আসছে, তারপরেও সিফিলিস একটা কজ। তারপর হচ্ছে স্পাইসেস, আমরা বিভিন্ন রকমের স্পাইস ইনটেক করতেছি খুব রেগুলারলি, ঠিক আছে। বিশেষ করে এখন হচ্ছে কি আমরা ইয়ে নিচ্ছি, আমাদের দেশে ফাস্টফুড জাতীয় খাবারগুলো খুব দ্রুত প্রচলিত, খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে। আমরা এই যে বারবিকিউ, চিকেন টিকেন, এগুলো খুব রেগুলার খাচ্ছি, স্পাইসি ফুড খাচ্ছি, এবং ওখানে যে মশলাটা দেওয়া হচ্ছে সেটাও একটা কার্সিনোজেন। তারপর হচ্ছে শার্প টিথ, টাং ক্যান্সারের, ওরাল ক্যাভিটি টাং ক্যান্সারের মেইন কজ হচ্ছে শার্প টিথ।
এবং এই শার্পটি আমাদের দেশে ওরাল হাইজিন খুবই নেগলেক্টেড, বিশেষ করে একটু নিম্ন শ্রেণীর যারা নিম্ন আয়ের মানুষ যাদের লো সোশ্যো ইকোনমিক স্ট্যাটাসে থাকেন ওনাদের মধ্যে ওরাল হাইজিনটা খুবই অসচেতনতা মেনটেন করা হয় না, ফলে যে দীর্ঘদিন ধরে একটা শার্প টিপ ধারালো দাঁত থাকতে থাকতে সেই দাঁতের ঘষায় যে আলসারটা হয় সেই আলসারটা একসময় ওরাল ক্যান্সার ট্রান্সফরমেশন হয়। আরেকটা বিষয় আছে এক ধরনের ভাইরাস হিউম্যান পেপিলোমা ভাইরাস, যদিও আমাদের দেশে বেশি প্রচলিত না জিনিসটা, কিন্তু হিউম্যান পেপিলোমা ভাইরাসের কারণে ওরাল ক্যান্সার হয়। কিন্তু কাদের মধ্যে বেশি হয় হিউম্যান পেপিলোমা ভাইরাস? বিদেশে তো পান জর্দা একটু কম খায় ওরা, কিন্তু তারপরে ওদের কেন মুখের ক্যান্সার হয়? ওদের ওখানে হচ্ছে গিয়ে যারা ওরাল সেক্সটা প্র্যাকটিস করে বেশি তাদের মধ্যে এই জিনিসটা বেশি দেখা যায়, হিউম্যান পেপিলোমা ভাইরাস দিয়ে আক্রান্ত হচ্ছে। মোটা দাগে এই কয়টাই হচ্ছে ওরাল ক্যান্সারের কজ। এর সাথে আরও কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর কাজ করে, হ্যাঁ, খাদ্যাভ্যাস, তার কত আর্লি মানে তার সচেতনতা কীরকম এবং সে কত ফ্রিকোয়েন্টলি কত দ্রুত ডাক্তারের কাছে যাচ্ছে, এই বিষয়গুলোর উপর অনেক কিছু নির্ভর করে। একটা বিষয় জানা ছিল এই ক্ষেত্রে কি ফল্টি ট্রিটমেন্ট কোনো ফ্যাক্ট হিসেবে কাজ করে? অবশ্যই ফল্টি ট্রিটমেন্ট একটা, আমরা প্রায়ই দেখি যে অনেক সময় আমাদের যারা রোগী আছেন ওনারা ভুলভাবে ভুল ডাক্তারের কাছে চলে যান, ডাক্তার না যারা, যেক্ষেত্রে দেখা যায় যে কোয়াক প্র্যাকটিসটা আমাদের এখানে আছে ওইখানে গিয়ে অনেক সময় ভুল ট্রিটমেন্টের সম্মুখীন হয়। পরবর্তী এরকম আমরা প্রচুর রোগী পাই, আমরা টার্সিয়ারি লেভেলে হসপিটালে এরকম প্রচুর রোগী পাই যারা এসব হাতুড়ে ডাক্তারদের ভুল চিকিৎসার কারণে এরকম ক্যান্সার আক্রান্ত হচ্ছেন। দেখা যাচ্ছে যে আপনার প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে না, একটা আলসার দীর্ঘদিন ধরে তারা চিকিৎসা করে যাচ্ছে, ওষুধ দিয়ে যাচ্ছে বিভিন্ন রকমের, কিন্তু তারা এটার কোনো স্পেশালিস্টের কাছে রেফার করছে না বা ইসের কাছে কোনো টার্সিয়ারি লেভেলে হসপিটালে রেফার করছে না, ফলে ওই আলসারটা পারসিস্ট করতে করতে এক সময় আস্তে আস্তে সেটা ওরাল ক্যান্সারে ট্রান্সফরমেশন হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আর্লি ট্রিটমেন্ট কি হতে পারে কিংবা এটা সাসপেক্ট করতে গেলে কিভাবে আমরা বুঝতে পারবো যে উনি ওরাল ক্যান্সার? আমরা ওরাল ক্যান্সার চিকিৎসায় আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই যে জিনিসটা সেটা হচ্ছে আর্লি ডায়াগনোসিস, যত দ্রুত ধরা যাবে এটার সার্ভাইভাল রেট, এটার অপারেশন পরবর্তী সার্ভাইভিলিটি অনেক ভালো হয়ে যাবে। ঠিক আছে, আমরা ক্যান্সারের চিকিৎসায় আর্লি ডায়াগনোসিসটাকে এই জন্য হচ্ছে খুব বেশি গুরুত্ব দিই, যত দ্রুত ডায়াগনোসিস হবে তত রোগীর জন্য ভালো। এই জন্য আমরা বলা হয় যে মুখের ভিতরে কোনো নন হিলিং আলসার, ভালো হচ্ছে না এরকম কোনো ঘা, খুব দ্রুত এক দুই সপ্তাহের মধ্যে ডাক্তারের কাছে যাওয়ার জন্য, দুই সপ্তাহের বেশি ওয়েট করা উচিত না। মুখের ভিতরে কোনো ঘা থাকলেই এটা যদি দুই সপ্তাহের বেশি হয়ে যায় অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত। সেই ক্ষেত্রে এই যে প্রিডিসপোজিং ফ্যাক্টর যেগুলো, এটা কি কোনো কমন কোনো এরিয়া আছে কিনা, যে আপনার বাকাল সারফেস কিংবা আছে? এটা আছে, আমাদের দেশে আমরা ওরাল ক্যান্সারে কয়েকটা প্যাটার্ন দেখি, এটার সাথে যারা আমাদের পান জর্দা খাচ্ছে এর প্যাটার্নের উপর অনেক কিছু নির্ভর করে। অনেক সময় দেখা যায় যে আমাদের গ্রামের মহিলারা গুড় রেখে দেয় গালের মধ্যে, চিকের মধ্যে, তাদের মধ্যে হচ্ছে চিক কার্সিনোমাটা বেশি হয়। আবার যারা স্মোকিং করে স্মোকিংয়ের প্যাটার্নের উপর একটা ডিপেন্ড করে, কোন দিক থেকে সে ধোঁয়াটা নিচ্ছে এটার উপর ডিপেন্ড করে, মুখের ওই সাইডটার মধ্যে ধোঁয়াটা কোথায় গিয়ে আঘাত করছে সেটার উপরে ডিপেন্ড করে ওই সাইডটাতে এ হয়। তারপরে দেখা যাচ্ছে যে শার্প টিথ, সাধারণত পোস্টেরিয়রলি যদি আমাদের মুখের পিছনের দিকে শার্প টিথ থাকে তাহলে টাঙের পিছনের দিকে আলসার হওয়ার, ঘা হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেখান থেকে সেটা ক্যান্সারের ট্রান্সফরমেশন হয়। এই জন্য হচ্ছে প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে কোথায় হয় সেটার একটা সাইডটা নির্ভর করে ধারণা করা যায়। সেক্ষেত্রে ভাইয়া এই ট্রিটমেন্টটা কি, আর হচ্ছে যে আমরা মানে যদি বুঝতেই পারি তাহলে কোন কোন ডিসিপ্লিনের ডাক্তার ওনাদের ট্রিটমেন্টটা করতে পারবেন? মোটা দাগে ওরাল ক্যান্সারের চিকিৎসা বাংলাদেশে আমরা দুইটা গ্রুপের পিপুল করে থাকি, একটা হচ্ছে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন আর হচ্ছে ইএনটি সার্জনরা। যদিও বাইরের দেশগুলোতে যারা হেড নেক সার্জারি করে ওদের আলাদা স্পেশালিটি হয়ে গেছে, এখন হেড নেক সার্জন, তাদের নামই হেড নেক সার্জন, তারা ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি থেকে আসতে পারে, ইএনটি সার্জারি থেকে আসতে পারে, জেনারেল সার্জারি থেকে আসতে পারে, কিন্তু আমাদের দেশে এখনও ওই হেড নেক টার্মটা এখনও চালু হয় নাই, যদিও আমরা এখন ব্যবহার করছি হেড নেক সার্জন। তা আমাদের দেশে মোটা দাগে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন তারা হচ্ছে মেইন স্ট্রিম ওরাল ক্যান্সার চিকিৎসার জন্য, সাথে ইএনটি সার্জনরাও করে থাকেন আমাদের দেশে, যদি ইএনটি সার্জনরা এখন কমিয়ে দিচ্ছেন, এখন এটা ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি দিকে বেশি চলে আসছে। কমনলি কোথায় চিকিৎসা হয় বাংলাদেশে? আমাদের দেশে সরকারিভাবে টার্সিয়ারি লেভেলে তিন চারটা হাসপাতালে হয়ে থাকে,
সেটা হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ওরাল ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি ডিপার্টমেন্ট, ঢাকা ডেন্টাল কলেজ, তারপর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট। এর থেকে বাঁচার উপায় কি, মানে প্রতিকার কি হতে পারে? সবসময়ই একটা কথা প্রচলিত, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমাদেরকে আমাদের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা, বাজে যে স্বভাবগুলো আমাদের, আমি তো প্রথমেই বলে দিলাম স্মোকিং, স্পাইসেস, তারপর বিভিন্ন রকমের গুল পাতা, সাদা পাতা, জর্দা, এগুলো খাওয়া বন্ধ করে দেওয়া, সুস্থ জীবনযাপন করা, রেগুলার চেক আপে থাকা, অ্যাটলিস্ট 6 মাস পর পর ডেন্টিস্ট, ডেন্টাল সার্জনের কাছে যাওয়ার যে অভ্যাসটা আমাদের দেশে, এটা আসলে এখন আমরা রপ্ত করে উঠতে পারিনি, সমস্যা না হলে আমরা সাধারণত যাই না, কিন্তু রুটিন চেক আপের জন্য হইলেও 6 মাস পরে, 6 মাস পর পর যাওয়া উচিত, এবং ওরাল ক্যাভিটিটা থরোলি চেক করা উচিত। তারপর হচ্ছে গিয়ে নৈতিক জীবনযাপন করা, হ্যাঁ, এই বিষয়গুলো যদি মোটামুটি আমরা প্র্যাকটিস করতে পারি আমাদের রেগুলার লাইফে, তাহলে হচ্ছে এটা প্রিভিলেজটা আশা করি যে কমে যাবে আস্তে আস্তে আমাদের দেশ থেকে। আর এটার আপনার হচ্ছে যে আউটকামটা, মানে ট্রিটমেন্ট, আর্লি ট্রিটমেন্ট নেওয়ার পরে কতটুকু মানে সুস্থতার অংশটুকু কীরকম? যত আমি প্রথমে একবার বলেছিলাম একটা কথা, যত দ্রুত ডায়াগনোসিস হবে চিকিৎসাটা তত ভালো হবে। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যদি একটা ক্যান্সারের কতগুলো স্টেজিং থাকে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, এখন যদি একটা স্টেজ, তুমি নিজেও বুঝতে পারতেছো, স্টেজ ওয়ানের যে একটা ট্রিটমেন্ট ক্যান্সারের, তাহলে তার সার্ভাইভিলিটি বেশি হবে। তা আমাদেরকে ট্রাই করতে হয়, মানে চেষ্টা করতে হয় যত দ্রুত ডায়াগনোসিস করা যায়। এখন দেখা যাচ্ছে যে আমাদের দেশে এখন ক্যান্সারের খুব উন্নত চিকিৎসা চালু আছে, অনেক বড় বড় সার্জারি হচ্ছে, এবং আমরা স্কাল বেস পর্যন্ত এখন সার্জারি করে ক্যান্সার নির্মূল করতে পারতেছি, এবং সেটা রিকনস্ট্রাকশন করার জন্য আমরা শরীরের অন্য জায়গা থেকে মাংস, হাড় নিয়ে সেই জায়গাটা আমরা ভরে দিতে পারি, এবং অনেক বড় বড় চমৎকার কাজ হচ্ছে আমাদের দেশে, আন্তর্জাতিক মানের কাজ হচ্ছে। সুতরাং ক্যান্সারের চিকিৎসা, ক্যান্সার হলেই যে একেবারে হোপলেস ব্যাপারটা তা না, ক্যান্সারের চিকিৎসার আউটকাম খুবই ভালো হয়। আমরা ডাক্তারি ভাষায় আমরা সেটাকে বলি 5 ইয়ার সার্ভাইভাল রেট, হ্যাঁ, সেজন্য হচ্ছে স্টেজ ওয়ানের ক্যান্সার দেখা যাচ্ছে যে 5 ইয়ার সার্ভাইভাল রেট মোর দেন 50%, 60%, এর স্টেজের উপর ডিপেন্ড করে। এই জন্য যত আর্লি ডায়াগনোসিস করা যায় তত ভালো হয় আমাদের দেশ, আমাদের জন্য। আমাদের ওরাল ক্যান্সারের ট্রিটমেন্ট মোটা দাগে 2 ধরনের, একটা হচ্ছে সার্জারি ফলোড বাই রেডিও এবং কেমোথেরাপি। সার্জারি আমরা সার্জারিটাকে একটা কেসকে আমরা প্রথমে অ্যাসেস করি কি এটা কি অপারেবল কেস অথবা ইনঅপারেবল কেস। এটা যদি অপারেবল কেস হয় তাহলে হচ্ছে সার্জারি ফার্স্ট আমাদের চিকিৎসা, অপারেশন করার পরে তারপর হচ্ছে রেডিওথেরাপি মাস্ট মুখের ক্যান্সারের জন্য, যেহেতু মুখে সাধারণত ওরাল স্কোয়ামাসেল কার্সিনোমাটা বেশি হয়, রেডিওথেরাপি মাস্ট। রেডিওথেরাপির সাথে কেমোথেরাপি লাগতেও পারে নাও লাগতে পারে, এটা হচ্ছে কি অপারেশনের পরে রিপোর্ট দেখে আমরা সিদ্ধান্ত নেই। আর আরেকটা চিকিৎসা হচ্ছে কি যে পেশেন্টগুলো আমাদের ইনঅপারেটিভ কেস, সেক্ষেত্রে হচ্ছে তাদেরকে আমরা প্যালিয়েটিভ চিকিৎসা হিসেবে রেডিওথেরাপি এবং কেমোথেরাপি দিয়ে থাকি। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, ওরাল ক্যান্সারের 1 নম্বর চিকিৎসা হচ্ছে আগে অপারেশন, তারপর হচ্ছে এটার সাথে রেডিওথেরাপি অথবা কেমোথেরাপি, কখনোই রেডিওথেরাপি কেমোথেরাপি 1 নম্বর চিকিৎসা নয়। শেষ প্রশ্ন, ক্যান্সারে আক্রান্ত রোগী ট্রিটমেন্ট নিয়ে সাধারণ জীবনযাপনে ব্যাক করতে তার কতদিন সময় লাগতে পারে, কিংবা সে কি সাধারণ জীবনে ফিরে আসতে পারে? অবশ্যই ক্যান্সারে আক্রান্ত রোগী সাধারণ জীবনযাপনে ফিরে আসতে পারে, স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তার সকল প্রাত্যহিক কর্ম সে করতে পারে, এটা নিয়ে এখন আর কোনো ডাউটের কোনো অবকাশ নাই। আমাদের দেশের চিকিৎসা এখন অনেক উন্নত হয়ে গেছে, ওরাল ক্যান্সার প্রচুর অপারেশন হচ্ছে, প্রচুর রোগী আমাদের ভালো হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। তারপরেও কিছু কথা থাকে, ওই যে বললাম প্রথমেই ডায়াগনোসিস, বারবার আমরা একটা জিনিসই বলি, যত দ্রুত ডায়াগনোসিস করা যায় তত বেটার সার্ভিস দিতে পারি আমরা পেশেন্টের জন্য। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, আপনি মূল্যবান তথ্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেছেন। ধন্যবাদ সানিয়াত খান তুর্য, তোমার এই চমৎকার উদ্যোগের জন্য। আশা করি তোমার এই মোটিভেশনাল যে ভিডিওগুলো, যে সচেতনতামূলক ভিডিওগুলো, এগুলোর মাধ্যমে আমাদের জনগণ, আমার এই এলাকার কিশোরগঞ্জের লোকজন অন্তত হলেও সচেতন হবে, এই আশাটা করি, এবং সবাইকে ধন্যবাদ। দর্শক, আমরা যতটুকু জানার চেষ্টা করেছি ভাইয়ের কাছ থেকে, আমাদের সত্যি অতিথি, ওনার কাছ থেকে আমরা যতটুকু তথ্যবহুল ইনফরমেশান জানার চেষ্টা করেছি। আপনাদের যদি এরপরও কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।